আসুন এই প্রতিবেদনে আমরা নিজেরা নিজেরা ল্যাং মারামারি কিভাবে করতে হয় তা দেখি আর মজা নেই। 10,323 এর কটা গ্রুপ এখন সক্রিয়তা বলে কয়ে বোঝানো যাবে না। সরকার এবং বিরোধী দলের কাজ, এদের অবস্থা এখন এমনিতেই ফুটবলের মতো, যে যার মতো করে গোল দিচ্ছে। এই অবস্থায় হঠাৎ একটা গ্রুপ আমরণ অনশনের ডাক দিয়েছে। 20 তারিখ থেকে নাকি শুরু হবে অনশন, আর তখনই আরেকটা গ্রুপের দাবি কেউ অনশনে যাবেন না। মুখ্যমন্ত্রী দেখা করে সময় চেয়েছেন, তাই অনশনের প্রশ্নই আসে না। আপনারা জানেন যে আগামী 20 তারিখে 6-7 জনের একটা টিম যে আমাদের 10,323 রাজ্যের 10,323কে বিভ্রান্ত করার জন্য একটা বিভ্রান্তমূলক কর্মসূচি নিয়েছে, সেখান থেকে বিরতি থাকার জন্য আমরা এই রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ 10,323 শিক্ষকদের প্রতি আমাদের অনুরোধ। কারণ আমরা দেখেছি 4.5 বছর জনসম্পর্ক, ধন্যবাদ অভিযান, এই আপনার কে সুশাসন র্যালি, এই রকম করে সরকারের পাশে থেকে সরকারের পক্ষে কথা বলে আমাদেরকে 4.5 বছর ধরে আরা বিশ্বাস আশা দিয়ে রেখেছে, এখন হঠাৎ করে উল্টিয়ে এখন হঠাৎ করে আমরণ অনশন, আমরা বুঝতে পারছি না। এটা বিভ্রান্তমূলক সিদ্ধান্ত, যদি সিদ্ধান্ত নিতে হয় আমরা সবাই আলোচনা করে সরকারের কাছে, আমরা যেমন আলোচনার মাধ্যমে আমরা বিরোধী দল এবং রাজ্য সরকারকে আমরা চাপ দিয়েছি আমাদের আন্দোলনের মাধ্যমে, রাস্তায় আন্দোলন করে রাস্তায় জল কামান খেয়ে পিঠা খেয়ে আমাদের আন্দোলনের ফলেই 26 তারিখ বিধানসভায় তুমুল লড়াই হয়েছে বিধায়ক এবং শাসক দলের মধ্যে। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে 10,323 সাথে আলোচনা করবেন, আলোচনায় বসবেন, সেই মোতাবেক 28 তারিখ আমাদের সাথে আলোচনায় বসেছে। আমাদের আগে এই 6-7 জনের টিম, এই টিমরাও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুযোগ হয়েছে। আমরা জানি এই 4.5 বছর যতগুলো আমরা আন্দোলন করেছি 10,323-এর যে জিএমসি কমিটি যেভাবে আন্দোলন করে, এই আন্দোলনের মাধ্যমে জলকামান এবং পিঠা খাওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কি বিপ্লব দেব বলুন, কি আপনার মানিক সাহা বলুন, সমস্ত মুখ্যমন্ত্রী দুজন মুখ্যমন্ত্রীর কাছে আমরা এইভাবে দেখা করতে সুযোগ পেয়েছে। ওই সময়েই এই 6-7 জনের টিমও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুযোগ পেয়েছে, এর আগে কোনো সময় সুযোগ পাননি। কাজে আমরা বলবো এই যে বিভ্রান্তমূলক কর্মসূচিতে যাতে কেউ অংশগ্রহণ না করে, কারণ আমরাই একমাত্র লড়াই করেছি, রাস্তায় আন্দোলন করেছে। আমরা আগে থেকেই বলেছি যে লড়াই আন্দোলন ছাড়া, সরকারের সদিচ্ছা ছাড়া 10,323-এর কোনো কর্মসংস্থান হবে না, কোনো চাকরি হবে না। আমরা 4.5 বছর যখন সরকার, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যখন বলেছি এটাই সত্য যে সরকারের সদিচ্ছার অভাবে আজ অব্দে আমাদের 142 জন শিক্ষক মারা গেছেন। কাজেই আমরা বলবো যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, মুখ্যমন্ত্রী বলেছে ওই দিনে পরিষ্কার বলেছে যে সুপ্রিম কোর্টের রায়ে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে, সুপ্রিম কোর্টের রায়ের উপর এই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর বলার কিছু নাই। তারপরেও আপনারা যেহেতু খুঁটিনাটি বিষয় নিয়ে এসেছে, সেটাকে আমরা কলিগ অর্থাৎ আমার ক্যাবিনেটের সাথে আলোচনা করে প্রয়োজনে এই আইনজ্ঞ যেমন অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি আছে, এই ল সেক্রেটারি সহ বসে কি করা যায় সেটা আমরা ভাবব। তবে এই কথা আমাদেরকে বলে দিয়েছে যে আর 3টা মাস আমার হাতে সময় আছে, এই 3টা মাসের মধ্যে আমি একটা সময়ও নাই যে একটা দরখাস্ত লেখারও। কাজে 10,323-এর জন্য কি করতে পারবো কি করতে পারবো না আমি কিচ্ছু গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, অদ্দুর বলেছে আমি ল সেক্রেটারি অ্যাডভোকেট জেনারেল এবং কলিকের সাথে একটু বসে দেখবেন। 10,323 আন্দোলনের অপনেত্রী ডালিয়া দাস, ওনার দাবি যারা এতদিন সরকারের পাশে থেকে সুশাসন র্যালি করেছে তারাই এখন আমরণ অনশনের ডাক দিয়েছে, কেউ যাবেন না, এরা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী দীপাবলি অবধি সমস্ত সময় চেয়েছেন, তাই আমরা অপেক্ষা করব। অল্প সময়ের মধ্যে আমরা সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবসময় সহযোগিতা করেন এবং এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, এর জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের 10,323 সংগঠনের পক্ষ থেকে আমাদের 10,000
চাকরিচ্যুত 10,330 সবার পক্ষ থেকে। আপনারা জানেন যে 10,323 রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা, এই সমস্যা থেকে আমরা উত্তরণের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমরা গত 26 সেপ্টেম্বর বিধানসভা অভিযান করি, সেখানে আমরা আপনারা দেখেছেন, সারা রাজ্যবাসী দেখেছে, সেখানে আমাদের উপর পুলিশের বর্বরতা, লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ইত্যাদি ইত্যাদি হয়। সেখানে আমাদের উপর এই অত্যাচারের পর বিধানসভা চলাকালীন সময়ে সেখানে বিভিন্ন দলের বিধায়করা, বিরোধী দলের বিধায়করা সেখানে বর্তমান যারা সরকারে আছেন মুখ্যমন্ত্রী মহাশয় তাদের সঙ্গে কথা বলেন, এবং তাদের চাপেই, বিরোধী দলের চাপে এবং অন্যান্য বিধায়কদের চাপেই কিন্তু ওনারা, মাননীয় সরকার প্রধান মহাশয়, আমাদের সঙ্গে দেখা করার সময় দিয়েছিলেন। আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি গিয়েছিল, অমূল্য দেববর্মা, আমাদের পক্ষ থেকে দেখা করার সুযোগ পেয়েছিলেন প্রতিনিধি দলে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন, সুযোগ বলতে সময় বলেছেন যে উনি এক্সটেন্ডেড মোডে উকিলদের সঙ্গে কথা বলবেন, আমাদের চাকরির বিষয়ে যদি ছোটোখাটো কোনো মানে চিত্র বা যা ফাঁকফোকর থাকে উনি দেখবেন, সেটা দেয়ালি অবধি উনি একটা সময়সীমা নিয়েছেন। যদি উনি নিজের থেকে দেননি, আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে অন্তত দেয়ালিতে যেন আমরা একটা চাকরিচ্যুত শিক্ষকরা একটা যেন উপহার পাই সরকারের পক্ষ থেকে, ওনারা, ওনাদের কাছে সুযোগ রয়েছে, ওনাদের হাতেই সুযোগ রয়েছে, ওনাদের হাতেই রাস্তা আছে, ইচ্ছে করলে, সদিচ্ছা থাকলে ওনারা আমাদের চাকরি ফেরত দিতে পারেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছেন যে উনি দেয়ালি পর্যন্ত সময় নিয়েছেন এবং সেক্ষেত্রে ওনারা বসবেন এই বিষয়ে কথা বলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই একটা কতিপয় অংশ অনশনে বসে যাচ্ছেন, অনশনে বসে যাচ্ছেন 20 তারিখ থেকে সম্ভবত। আমরা দেখতে পাই যে, বা সারা রাজ্যবাসী এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই দেখছেন যে মাঠে ঘাটে সর্বত্র আন্দোলনে কিন্তু 10,000-এর আমরা ছিলাম, তাদেরকে কখনো কিন্তু আমরা দেখতে পাইনি রাস্তায়, আপনারাও দেখেননি, রাজ্যবাসীও দেখেননি। তারা সবসময় কিন্তু সরকারকে পাশে নিয়ে কখনো রক্তদান করেছেন, কখনো সুশাসন র্যালি করেছেন, কোনোদিন ওনাদেরকে রাস্তায় নেমে সরকারকে বলতে দেখিনি যে 10,323-এর চাকরি দরকার, আমাদের চাকরি হারিয়েছি, সরকার তাদের প্রতিশ্রুতি পালন করুক, সরকার তাদের কথা অনুযায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত 2020-তে 16 অক্টোবর আমাদের প্রতিনিধিদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, চাকরি ফিরিয়ে দেবেন, কিন্তু সেটা 2 বছর হয়ে গেল কিন্তু কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে ওনাদের একটিবারও মুখ থেকে একটি শব্দ খরচ করতে দেখিনি যে 10,323-এর চাকরির স্থায়ী সমাধান করুন, আমাদের চাকরির ব্যবস্থা করুন। কিন্তু কিছুদিন আগে দেখলাম ওনারা সরকারকে সমর্থন করে সুশাসন র্যালি করেছেন, একবারও ওনারা জলকামানও খাননি, লাঠিপেটাও খাননি, সরকারের বিরুদ্ধে একটা কথা বলেননি যে চাকরি দরকার, আপনারা চাকরি ফিরিয়ে দিন। ওনারা বারবার বলেছেন MHRD থেকে ফাইল আসছে, 2020-এর মার্চের চাকরি শেষ হয়ে যাবে, 1 এপ্রিল আমরা চাকরিতে জয়েন করব, কখনো বলছে গ্রুপ B গ্রুপ C, কখনো এই সে, ওনারা অনবরত সবাইকে আশা দিয়ে গেছেন যেন সরকারের সঙ্গে ওনাদের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে, ওনারা আমাদেরকে চাকরিটা নিয়ে দেবেন। যারা লাঠি পেটা হয়েছে, যারা জল খামানের অত্যাচার সহ্য করেছে রাজপথে, তারাই রাজি আন্দোলনে, আর যারা এতদিন ঠান্ডা ঘরে বসে শাসকের দালালি করলো তারাই আমরণ অনশনের ডাক দিল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।